UNFF and Global One are working together in running a health clinic. Assalamu alaikum. আমি ডাক্তার কানিজ ফাতেমা শিমু বর্তমানে কর্মরত আছি ইউএনএফএফ এবং গ্লোবাল ওয়ান যৌথভাবে পরিচালিত হেলথ পোস্টে মেডিকেল অফিসার হিসেবে আছি আমাদের এই ক্লিনিক থেকে আমরা প্রেগন্যান্ট ওমেন ল্যাকটেটিং মাদার চিলড্রেন এবং অ্যাডোলেসেন্ট পেশেন্টদের সেবা দিয়ে থাকি যেহেতু আমরা মাতৃসেবার উপর গুরুত্ব দিয়ে থাকি তো আমাদের এখানে আল্ট্রাসোনোগ্রাফি সেবা ছিল না আমরা সেটা নতুন করে সংযুক্ত করতে পেরেছি এবং আমাদের এখান থেকে এখন এই সেবাটা পেয়ে মাতৃসেবার যে মানটা সেটা আগের থেকে সমুন্নত হয়েছে The clinic mainly focuses on maternal healthcare, aiming to serve up to 50 pregnant and lactating mothers monthly. But the doctors also provide necessary treatment to over 300 children, along with medical consultations to over 1,500 patients on a monthly basis. The clinic also prescribes medicine free of cost to patients needing it. তো আমাদের এই ক্লিনিক যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এই 10,000 রিফিউজি স্বাস্থ্য সেবা ঝুঁকির মুখে পড়ে যাবে বিশেষত মাতৃসেবাটা ঝুঁকির মুখে পড়বে